টাকা আনতে যেতে হবে, পুরো না মনে হয় ও তোমার মায়েরও হার্ট অ্যাটাক হবে। হ্যালো ম্যাম, আছেন? আমি আছি তো। আপনি বলুন কখন কোথায় আসতে হবে, আমি এক্ষুনি চলে আসছি। সরি ম্যাডাম, আপনি এলে তো হবে না। যিনি লটারি টিকিটটা কেটেছেন মানে অজয় স্যার, মিস্টার অজয় মজুমদার এসে টাকাটা কালেক্ট করবেন, ওনার সাইন ছাড়া আমরা টাকাটা দিতে পারবো না। সে তো বয়স্ক মানুষ আর শরীরটা তার উপরে খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে, উনি যেতে পারবেন না। আমি যাব, আমায় বলুন। আই এম সো সরি ম্যাডাম, ওটা তো হবে না। অ্যাকচুয়ালি এটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। ওনার শরীর যখন খারাপ তখন আপনারা এই 1 কোটি টাকা পাচ্ছেন না। শরীর খারাপ কোথায়? শরীর খারাপ না, মানে শরীর খারাপ হয়েছিল, এখন ভালো আছে। ভালো ভালো আছে, তবে ওই মানে ডাক্তারবাবুরা বাড়ির বাইরে যেতে মানা করেছেন, তো সেজন্য আমি আমিই যাব। আচ্ছা অসুবিধাটা কোথায়? আমি তো ওনার একেবারে বিয়ে করার জোল বানাবো। আমি 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 বিয়ে করার শাশুড়ি, আমার মাও আছে। বলুন বলুন। দেখুন ম্যাডাম, সেটা হলো নিয়ম তো নিয়ম। অন্য কোনো উপায় নেই? উপায় একটা আছে, আপনি এক কাজ করুন, আপনার কাছে 7 দিন সময় আছে, 7 দিন ধরে আপনার স্বামীর ভালো করে সেবা যত্ন করুন, দেন 7 দিন পরে স্বামীকে নিয়ে আসুন, উনি সই করবেন, আপনার 1 কোটি টাকা আমরা আপনাকে দিয়ে দেবো, প্রবলেম সলভ। একেবারে একেবারে সেবা যত্ন ভালো করে করে পুরো সুস্থ করে দেবো, করে দেবই, সুস্থ হবে, চিন্তা করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ, নাইস ডে আপনাকে। আপনিও না সত্যি পারেন। থ্যাংক ইউ ভাই, অনেক বড় একটা কাজ ছাড়া গেল, এনজয়। ইউ আর ওয়েলকাম। দীপা, তোমার বাবা কেমন আছে জানতে চাইছিলে, জেনে গেলে। এবার তোমার মায়ের নেক্সট পদক্ষেপ কি সেটাও জেনে গেলে। আমি ডক্টর হয়ে বলেছিলাম তোমার বাবার সুস্থ হতে মোটামুটি 30 দিন সময় লাগবে, কিন্তু এখন আমি তোমার গ্যারেন্টির সাথে বলতে পারি তোমার বাবা সুস্থ হতে আর মাত্র 7 দিন লাগবে। হ্যাপি। আপনিও না সত্যি, চলুন চলো। আপনি এখানে মজা করুন, আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি শুনবে না তো? আচ্ছা ঠিক আছে, আমি আমি এখানেই বসছি। আপনি ভালো লাগে না, তুমি না বড্ড বেরসিক জানো তো, যত দিন যাচ্ছে তুমি আরো বেরসিক হয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি আপনার পাশে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার পাশে বসছি। দীপা, আমি বলছিলাম এরকম করবেন না, কিন্তু ও ভিজে যাচ্ছি। জয় চলে গেছে কেন? চলো আমরাও নামি। মুড নেই আমার, তুমি নামলে নামো। দেখো দাদা দিদিরা কত মজা করছে, আমার তো ইচ্ছা করে। বলো, বললাম তো মুড নেই, তুমি নামলে নামো না। কিন্তু আমি সাঁতার জানি না জয়। পুলে নামলে কেউ ডোবে না, নামলে নামো। আচ্ছা জয়, আচ্ছা আমার ইচ্ছের কি কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আপনি ওদেরকে দেখছেন, একসঙ্গে থেকেও কেমন দূরে দূরে থাকছে। এখানে সব ভাই পুলে নামতে চাইছে না, মনুর হয়তো পুলে নামার ইচ্ছে হচ্ছে। এরকম করলে কি করে হবে, আপনি ভাইকে একটু বোঝান না। কি বোঝাবো, সবসময় সবকিছু বলে বুঝিয়ে হয়, তুমি বলো কি বলবো আমি ওকে। আচ্ছা ওদেরকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা তো একসঙ্গে থাকার, আপনি ওদেরকে একটু বোঝান না, যান না একটু। লেট মি টক টু ইউ।
ওই কি হয়েছে তোর? উদাস হয়ে বসে আছিস কেন? পুলে নাম কিছু হয়নি দাদা, শরীরটা খারাপ লাগছে, যদি ঠান্ডা লেগে যায় জলে নামলে কিছু লাগবে না। তোমার ডাক্তার দাদা থাকতে তোমরা তো চিন্তা কিসে শুনি? আর একটা দিনের তো ব্যাপার, আমরা সবাই মিলে মজা করবো, এরকম কেন করছো? প্রতিদি পুলে নামাতে কি আছে আর, তোমরা এনজয় করো না। চল তুই নামবি। দাদা দাদা শরীরটা ভালো লাগে না, আমি সিরিয়াসলি বলছি। আরে বললাম তো, তুমি পুরোটা বলছো না ভাই। উমিকে তুমি এখনো পর্যন্ত মন থেকে মেনে নিতে পারো না, তাই এরকম বলছো। আচ্ছা উমি তো চেষ্টা করছে, তাহলে এরকম কেন করছো? জোর করে কোনো কিছু হয় না, জানো তো, ইচ্ছে থাকা দরকার একটা। ভাই দেখছেন তো, বোনের জন্য ভাই আছে। উর্মি ভাই বের হর্মি, আমি এসে গেছি, ভয় পেও না। তোমার তোমার এবার দেখে কোনো প্রবলেম হলে আমাকে বলবে উর্মি। খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে, তাও কেমন দুজনে কষ্ট পাচ্ছিল। এবার যেন সব ঠিক হয়ে যায় ঠাকুর। পা স্লিপ করে জলে পড়ার নাটকটা তাহলে কাজে লাগলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না, আর সেটা শাস্তি পেতলাম। থাক না উর্মি, এখন সমস্ত কথা, তোমার তো জলে ভয় লাগে তাই না? চলো আমরা ঘরে যাই। তুমি তো বললে তুমি আসো, তাহলে আমরা একটু থাকি এখানে। ওভাবে কি দেখছেন, সব ঠিক আছে? মানে ঠিকঠাক লাগছে তো আমার? দীপা আমার তো সবসময় তোমার সুন্দর লাগে। সে তো আপনি আমাকে কি সারা জীবন এভাবে ভালোবাসতে পারবেন তো? আমার বাঁচতে তো আমার হবে, আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। সে তো এখন আপনার এরকম মনে হচ্ছে, কিন্তু যখন বয়স বাড়বে দেখতেও আস্তে আস্তে বদলে যাবে। তাই তা শুনি কিরকম? হ্যাঁ অনেক কিছুই বদলে যাবে, যেমন হাতে পায়ে জোর কমবে, চোখেও হয়তো ছানি পড়বে। দেখো থ্যাংক ইউ, চোখে ছানি পড়ার ব্যাপারটা আমি সামলে নেবো, কারণ অপারেশন করলে আজকাল ছানি পুরোপুরি ঠিক হয়ে যায়। আর রইল পরে শরীরের কথা, আমরা যদি ডেইলি হেলদি লাইফস্টাইল মেনটেন করি তাহলে আমাদের শরীরও ভালো থাকবে। কিন্তু বুড়ি হব এটা তো মানবেন? আচ্ছা বুড়ি তুমি একাই হবে, আমার চামড়া সবসময় টান টান থাকবে, আমি বুড়ো হবো না। দীপা যা হওয়ার আমাদের দুজনের একসঙ্গে হবে, আর সব থেকে বড় কথা আমরা সবে লাইফ শুরু করলাম, এখনই কে বুড়ো হবো কে বুড়ি হবে সব কি কথা না? মানে হঠাৎ মনে হলো। কি মনে হলো? বয়সের সঙ্গে সঙ্গে ভালোবাসা কমে যায়। হ্যাঁ একঘেয়ে হয়ে যেতেই পারে, একটা সময় আমাকে অসহ্য মনে হতেই পারে, একসাথে অনেকটা সময় থাকতে থাকতে বয়সের সঙ্গে সঙ্গে বিরক্তি তো আসতেই পারে তাই না? আমার কি মনে হয় জানো, ভালোবাসা ফিক্সড ডিপোজিটের মতো, বয়স আর সময়ের সঙ্গে সঙ্গে সবসময় বাড়বে, কমবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই চেহারাটার কিছুই তো থাকবে না, আর ভালো থাকার জন্য ভালোবাসাটুকুই তো সম্বল, ওটা ছাড়া আমাদের কাছে আর আছে কি? তাই আমরা বয়স বাড়ার প্রত্যেকটা মুহূর্ত সেলিব্রেট করব ভালোবেসে। হ্যাপি থাকতে গেলে এর থেকে বেশি আর কি চাই বলো? আর কিচ্ছু না দাদা। এই এই রে ভুল সময় এসে গেছে, চলো 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 চলো। এই বল কি করতে এসেছিলি? বলছিলাম যে আমরা তো অনেকক্ষণ ধরে রেডি, তোদের জন্য ওয়েট করছি, তো তোরা যদি চাস তো আমরা ডিনারে। আমরা অনেকক্ষণই রেডি, শুধু তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে চলো ডিনারে যাওয়া যাক। চল চলো চলো। দীপা গিচ্ছুয়া সোম থেকে রবি রাত 9:30 রাত 9:30 স্টার জলসায়।